আইফোনের মতো ডিজাইন নিয়ে এবার টেকনো হাজির হয়েছে তাদের টেকনো স্পার্ক 10 সিরিজে। আর স্পার্ক 10 সিরিজের স্মার্টফোনগুলো বাংলাদেশে চলে আসবে, এটা টেকনো বাংলাদেশ অফিশিয়াল ভাবে কনফার্ম করেছে। তো টেকনোর এই নতুন সিরিজের স্পার্ক 10 প্রো স্মার্টফোনটাতে মারাত্মক লেভেলের কিছু স্পেসিফিকেশন থাকছে একদম কম টাকায়, মানে 15 থেকে 20 হাজার টাকার ভেতরে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে 90Hz এর মাখনের মতো ডিসপ্লে, 256GB ইন্টারনাল মেমোরি আর 32MP মারাত্মক লেভেলের সেলফি ক্যামেরা। সো হেই গাইস, শান্ত হিয়ার। টেকনোর এই ফোনটা কবে আসছে আর কেমন প্রাইসে বাংলাদেশে পাওয়া যাবে সেটা জানার আগে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আইফোন 14 সিরিজের ডিজাইন কার না দেখতে ভালো লাগে, পেছনের দিকে যে ট্রিপল ক্যামেরা সেটআপটা রয়েছে ঠিক তেমনই হুবহু কপি করে অথবা ইন্সপিরেশন নিয়ে টেকনো তাদের 10 প্রো স্মার্টফোনটাতে ইউজ করেছে। তবে এখানে ক্যামেরা বাম্পগুলো কিছুটা উইয়ার্ড লাগছে। তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটাতে 32MP সেলফি ক্যামেরাকে ইউজ করেছে তারা, যেটা কিনা অনেক হাই রেজলিউশনের আর লো লাইটও ভালো ভালো সেলফি তোলার জন্য কার্যকারী। পিক্সেল বিনিং টেকনোলজির মাধ্যমে সেন্সরে অনেক বেশি আলো যাবে, তাই অনেক ভালো ভালো সেলফি তুলতে পারা পসিবল হবে এই ফোনটার সেলফি ক্যামেরা দ্বারা। এছাড়া পেছনে থাকবে 50MP ক্যামেরা সেটআপ, 50MP বাদে আর যে দুই একটা ক্যামেরা সেন্সর রয়েছে সেটা শুধুমাত্র দেখানোর জন্য। তো এই 50MP ক্যামেরা সেন্সর দ্বারাও 12MP বাই ডিফল্ট ছবিগুলো ক্যাপচার করা পসিবল, মানে 12.2MP নর্মালি ছবি তুলতে পারা পসিবল হবে। আর এখানেও ভালো একটা কোয়ালিটি দিয়ে দেবে টেকনোর এই স্পার্ক 10 প্রো স্মার্টফোনটা। টেকনোর এই ডিভাইসটাতে ফুল HD রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে যখন ইচ্ছা তখন। এছাড়া ভিডিও কলিংও ভালো একটা আউটপুট দিয়ে দেবে টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটি। এই ফোনটার ফ্রন্টে রয়েছে বিশাল আকৃতির 6.8 ইঞ্চির ফুল HD প্লাস রেজলিউশনের 90Hz স্মুথ ডিসপ্লে। যেহেতু এর চিপসেটটা ফুল HD প্লাস রেজলিউশনের সাথে এই স্মুথ ডিসপ্লেকে সাপোর্ট করে, তাই বড় ডিসপ্লের পাশাপাশি মাখনের মতো লাগবে এই ডিসপ্লেটা বাজেট অনুযায়ী। এছাড়া বড় ডিসপ্লে হওয়ার কারণে ভিডিও ওয়াচ করে, টিকটক দেখে, ইউটিউব দেখে অথবা গেম খেলে যে কারো ভালো লাগবে। 5x কাটআউটের এই ডিসপ্লেটাতে ডাইনামিক আইল্যান্ডের ফিচারকে অ্যাড করতে পারে টেকনো, অনেকটা আইফোনের মতো। তবে এখনও অবধি সেটা ক্লিয়ারভাবে জানা যায়নি। অ্যান্ড্রয়েড 13 এবং iOS 12.6 এর সাথে আউট অফ দ্য বক্স আসবে টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটি। অ্যান্ড্রয়েড 13 এ বাঘ ভালুকের দেখা খুব কম পাওয়া যায় অ্যান্ড্রয়েড 12 এর তুলনায়। এছাড়া কন্ট্রোল সেন্টার সহ আরও বেশ কিছু অ্যামেজিং ফিচার রয়েছে এই অ্যান্ড্রয়েড 13 যুক্ত iOS 12.6 এ। মিডিয়াটেক G88 চিপসেটকে ইউজ করেছে টেকনো তাদের 10 প্রো স্মার্টফোনটা, যেটা কিনা 12nm আর্কিটেকচারে তৈরি করা। 1 থেকে 1.5 বছর আগের পুরনো চিপসেট হলেও এই চিপসেটটা বর্তমানে 15 থেকে 20 হাজার টাকার স্মার্টফোনে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হচ্ছে। তো টেকনো এখানে ভুল করেনি। গেমিং এর কথা বললে এখানে টুকটাক গেম তো খেলতেই পারবেন, পাবজি গেমটা 1080p এবং ফ্রি ফায়ার গেমটা হাই সেটিংসে রেখে ইজিলি প্লে করা পসিবল হবে। রেসিং যে সকল গেমগুলো রয়েছে সেটা লং টার্ম খেললে কিছুটা ল্যাগের দেখা পাওয়া যেতে পারে, তবে বাজেটটাকে কনসিডার করলে এটা যে কেউ মেনে নেবে। সো 8GB র্যামের সাথে এই G88 প্রসেসরটা খুব ভালো একটা মাল্টিটাস্কিংয়ের সুবিধা দিয়ে দেবে টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটায়। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটার 6GB র্যামের ভেরিয়েন্ট আনেনি টেকনো। 8GB র্যামের সাথে শুরু হচ্ছে এর বেস ভেরিয়েন্ট, তার পাশাপাশি 128GB আর 256GB ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে এখানে। দুইটা সিম অথবা একটা সিম আর SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে ফোনটার ভেতরে আরও 256GB পর্যন্ত। এছাড়া ভার্চুয়াল র্যামের মাধ্যমে 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে এক্সট্রা অ্যাড করে 16GB ভার্চুয়াল র্যামের ফিচার পাওয়া পসিবল হবে স্পার্ক 10 প্রো স্মার্টফোনটায়। এখানে অন্য 10টা স্মার্টফোনের মতোই 5000mAh ব্যাটারি তার সাথে 18W ফাস্ট চার্জিংকে যুক্ত করা হয়েছে। আর বক্সের মধ্যেই 18W এই ফাস্ট চার্জারটাকে দিয়ে দেবে টেকনো ফ্রিতে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, টুকটাক কিছু সেন্সর আর সিঙ্গেল লড স্পিকারের সাথে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে ফোনটার মধ্যে। সো বন্ধুরা, টেকনোর এই ফোনটা বাজেট অনুযায়ী একটা ডিসেন্ট স্মার্টফোন, তবে বড় ডিসপ্লে, মোটামুটি গেমিং আর ভালো মানের সেলফি ক্যামেরা, এই সকল জিনিস মিলিয়েই 15 থেকে 20 হাজার টাকায় আগামী কয়েকদিনের মধ্যেই টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটাকে অফিশিয়ালি নিয়ে আসতে পারে টেকনো। যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা শুধুমাত্র বাংলাদেশের জন্য আনে তাহলে 16-17 হাজার টাকা আর 8GB র্যামের ভেরিয়েন্টটার জন্য 18 হাজার টাকার মতো দাম রাখতে পারে তারা।